বলছি যে পশ্চিমবঙ্গে যে ভাইরাসের ভ্যারিয়েন্ট আছে সেটাও সব রাজনীতি সচেতন, কারণ এই এই ভাইরাস বিজেপিকে দেখলেই আক্রমণ করে, কিন্তু তৃণমূলকে এতটাই ভয় পায় যে এই ভাইরাস তৃণমূলকে কোভিড ভাইরাস আক্রমণ করে না, তাই তাদের অবাধ গতিবিধি চলেছে। এই সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে আগামী 9 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরে, কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত সর্বস্তরে তৃণমূল বিরোধী একটি আন্দোলনের ডাক দিয়েছি, পশ্চিমবঙ্গ বাঁচাও কর্মসূচি। আগামী 9ই অগস্ট শহীদ দিবস এবং সন্ত্রাসের বিরুদ্ধেও জাল ভ্যাকসিন নিয়ে প্রত্যেক জেলায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে মশাল মিছিল হবে। বিশ্ব আদিবাসী দিবস হিসাবেও আজকে এই দিন পালিত হবে, করবেন আমাদের যে এসটি মোর্চার যে সমস্ত কর্মী এবং নেতৃবৃন্দ আছেন এরাও প্রত্যেক জেলায় সেটি পালন করবেন আগামী 9ই অগস্ট। 10ই অগস্ট স্বচ্ছতা অভিযান, স্বাধীনতা সংগ্রামী এবং বিভিন্ন মনীষীদের মূর্তি যা বিভিন্ন জায়গায় আছে কলকাতা এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেগুলোকে পরিচ্ছন্ন করবার কর্মসূচি এবং সমস্ত বিধানসভা কেন্দ্রে জনসম্পর্কের জন্য বিশেষ জনসম্পর্ক অভিযানের ব্যবস্থা করা হয়েছে। আগামী 11ই অগস্ট সমস্ত বুথে বৃক্ষরোপণের কর্মসূচি এবং প্রত্যেক শহীদদের যারা এই আমাদের বিগত দিনে তৃণমূল বিরোধী লড়াই, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি অর্থাৎ রেস্টোরেশন অফ ডেমোক্রেসি নিয়ে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের নেতৃবৃন্দ, কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের সাংসদ, বিধায়ক এবং বিজেপির সাংগঠনিক যারা নেতৃবৃন্দ আছে তারা সেখানে যাবেন। আগামী 12ই অগস্ট মহিলা মোর্চার কর্মসূচি, মহিলা নির্যাতনের প্রতিবাদে আইন অমান্য এবং গ্রেপ্তার বরণ করবেন সমস্ত জেলা স্তরে, প্রত্যেক জেলা হেডকোয়ার্টারে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে ভারতীয় জনতা মহিলা মোর্চার নেতৃত্বে মহিলা নির্যাতন এবং মহিলাদের উপরে আক্রমণের প্রতিবাদে। বিভিন্ন নির্বাচনোত্তর কালে যে মহিলারা আক্রান্ত হয়েছেন তাদের সমর্থনে আজকে এই মহিলা অমান্য আন্দোলন করবেন। আগামী 13ই অগস্ট সারা পশ্চিমবঙ্গ জুড়ে কবাডি, ফুটবল টুর্নামেন্ট, প্রত্যেকটা বিধানসভায় স্পোর্টস এবং আমাদের যা ক্লাব সেল আছে তারা এই কার্যক্রম পালন করবেন। 13ই অগস্ট ফুটবল টুর্নামেন্ট এবং কবাডির টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। 14ই অগস্ট শেষ কর্ম শেষ না 14ই অগস্ট আরেকটি বিশেষ কর্মসূচি, আমরা জানি যে 14ই অগস্ট মধ্যরাত্রের যে স্বাধীনতা হয়েছিল, ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্বের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিলেন কিছু নেতৃত্ব, ওল্ড ম্যান ভেরি হারি, শুধুমাত্র গদিতে বসার তাগিদে, যেটা কোনো রাষ্ট্র নয়, কোনো জাতি নয়, সেই পাকিস্তানের দাবি আমরা মেনে নিয়েছিলাম মাইনরিটি হ্যাজ আ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নামে। আমাদের সাংস্কৃতিক মানচিত্র আমাদের রাজনৈতিক মানচিত্র থেকে আলাদা হয়ে গিয়েছিল, তাই সেই দেশভাগ সম্পর্কে এবং বর্তমান পরিস্থিতি, পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং দেশভাগ সেখানে কতটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি অংশ আমাদের থেকে চলে গিয়েছিল, এ সম্পর্কে আমাদের বিভিন্ন জায়গায় সেমিনার, 5টি জায়গায় সেমিনার, 6টি জায়গায় সেমিনার আমাদের সংগঠিত হবে। এই সেমিনারে কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি এবং কৃষ্ণনগর, কলকাতা, শিলিগুড়ি, মালদা, দুর্গাপুর, কাঁথি, কৃষ্ণনগর বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের পক্ষ থেকে এই কর্মসূচি আমাদের সংগঠিত হবে। 15ই অগস্ট স্বাধীনতার 75 বছর উপলক্ষে জেলায়, মণ্ডলে এবং সমস্ত বুথে কর্মসূচি পালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে, সেখানকার বিশিষ্ট জনেদের নিয়ে আমাদের এই দিনটিকে যেভাবে পালন করা হয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে 15ই অগস্টে আমরা এই দিনটি পালন করি। এবং এই দিনে একটি বিশেষ সংযোজন আছে, দেশের প্রধানমন্ত্রী 135 কোটি মানুষের কাছে আবেদন জানিয়েছেন যে সকাল 9টার সময় ভারতবর্ষের সমস্ত মানুষ একযোগে জাতীয় সঙ্গীত আমরা একসঙ্গে গাইব। 16ই অগস্ট পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস, জেলা কেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি এবং প্রতিবাদ র্যালি। পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস, পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন,
পশ্চিমবঙ্গের বিরোধী কণ্ঠস্বরকে সম্পূর্ণ বাজেয়াপ্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি গণতান্ত্রিক কণ্ঠস্বর, প্রতিবাদী কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। গণতন্ত্রের প্রাথমিক শর্ত রাইট টু ডিসেন্ট, প্রতিবাদ করবার অধিকার, মত প্রকাশের অধিকার, নিজের মতো করে নিজের দলের কথা বলার অধিকার, সরকারি নীতি সিদ্ধান্তকে সমালোচনা করার অধিকার, যে অধিকার আজকে আমাদের বর্তমানের সরকার কেড়ে নিয়েছে, তার বিরুদ্ধে সমস্ত জেলায় আমাদের পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস আমাদের পালিত হবে। এই 9 তারিখ থেকে আমাদের 16 তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে। আমাদের তরফ থেকে শেষ। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বিজেপি কর্মী নেতৃবৃন্দের উপরে বল্গাহীন সন্ত্রাস, প্রায় 140 জন কর্মী খুন, বিভিন্ন সময় খুন করে গাছে টাঙিয়ে দিয়ে তাকে আত্মহত্যার তকমা, খুনের পর কোনো তদন্তের আগেই 15 মিনিটের মধ্যে জেলার শাসকের এবং জেলা পুলিশ সুপারের স্টেটমেন্ট যে মৃত্যুর কারণ পারিবারিক কলহ, মৃত্যুর কারণ পরকীয়া প্রেম, মৃত্যুর কারণ অবৈধ নারী সম্পর্ক, বিভিন্ন ধরনের বিশেষণে আমাদের শহীদরা ভূষিত হয়েছেন। 2 তারিখে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগে পর্যন্ত 8 জন বিজেপি কর্মী খুন হয়েছেন এবং 5 তারিখ তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের পর আমাদের 33 জন বিজেপি কর্মী খুন হয়েছেন। মাওবাদী কায়দায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত খুন করবার পরে কোথাও হাইটেনশন ওয়্যারে, কোথাও গাছের ডালে, কোথাও লাইট পোস্টে মৃত বিজেপি কর্মীকে টাঙিয়ে দেওয়া হচ্ছে। টাঙিয়ে দিয়ে মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি করবার চেষ্টা হয়েছে যে বিজেপি করলে তার পরিণতি এ ধরনের হতে পারে। এরপর ভ্যাকসিনেশন নিয়ে চূড়ান্ত প্রতিহিংসামূলক বর্বরোচিত আচরণ, বিভিন্ন অঞ্চলে কোথাও পঞ্চায়েত থেকে, কোথাও মিউনিসিপ্যালিটি থেকে স্লিপ বিতরণ করা হচ্ছে। সেখানে যারা বিজেপি সমর্থক, বিজেপি কর্মীরা ভ্যাকসিনেশন থেকে বঞ্চিত হয়েছেন, যারা দুয়ারে রেশন পৌঁছে দেবেন বলেছিলেন তারা বিভিন্ন রেশন দোকান দুয়ারে পৌঁছে গিয়ে যাতে বিজেপিরা রেশন না পায় বিজেপি কর্মীরা সেই ব্যবস্থা করেছেন। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় মানুষজন তাদের নিজেদের জমি ভেড়ি করবার জন্য কোনো বিশেষ ব্যবসায়ীদের কাছে দেন। এটা একটা অলিখিত কোঅপারেটিভ সিস্টেম, দীর্ঘদিন ধরে চলে আসছে, অতীতের বাম আমলেও ছিল, বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমলেও আছে। যারা ভেড়ি করবার জন্য নিজেদের জমি দেন তাদের জমির পরিমাণ হিসাব করে কোথাও 3 মাস অন্তর, কোথাও 6 মাস অন্তর তাদের একটা টাকা দিয়ে দেওয়া হয় তার জমির আয় থেকে। উত্তর 24 পরগনার বেশ কিছু অঞ্চল, দক্ষিণ 24 পরগনায় যে বিজেপি কর্মীরা জমি দিয়েছিলেন বা বিজেপির সমর্থক বা বিগত বিধানসভা নির্বাচনে যারা বিজেপির তে অংশগ্রহণ করেছিলেন বা প্রকাশ্যে বিজেপিকে সমর্থন করেছিলেন, এই টার্মে বহু ক্ষেত্রেই তারা তাদের জমির থেকে, তাদের চলতি ভাষায় যে খাজনা, সেটা পাচ্ছেন না। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের যারা কোনো জায়গায় কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি করতেন তাদের বলপূর্বক কন্ট্রাক্টরের উপর প্রেশার ক্রিয়েট করে তাদের সেখানে চাকরি থেকে তারা চলে গেছেন। যারা অটো চালাতেন, যারা টোটো চালাতেন, বিভিন্ন রুট থেকে তাদের তুলে দেওয়া হয়েছে, নইলে বাধ্য হয়ে তৃণমূলের পতাকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন কেন্দ্রীয় সরকারের অফিসে কন্ট্রাক্টরের আন্ডারে বেশ কিছু কর্মী আছেন, সেখানেও তারা একই অবস্থার শিকার হয়েছে। কিন্ডারগার্টেন স্কুলে বিজেপির যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিলেন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, উত্তর 24 পরগনা এদিকে দক্ষিণ 24 পরগনার কেউ দাঁড়িয়ে, নির্বাচনের পর তাদের কর্তৃপক্ষের উপরে জোর সৃষ্টি করে বলপূর্বক তাদের চাকরি থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। বহু জায়গায় কর্মীদের এখনও দোকান খুলতে পারছেন না। হুগলির বিস্তীর্ণ অঞ্চলে জিনিস চলেছে এবং সারা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ জুড়ে
তৃণমূলের এই অবাধ সন্ত্রাস চলেছে। ভারতবর্ষের রাজনীতিতে, ভারতবর্ষের সাম্প্রতিক রাজনীতির ইতিহাসে নির্বাচনোত্তর পরিস্থিতিতে এ ধরনের হিংসা, এ ধরনের বলপ্রয়োগ, এ ধরনের বিভাজনের রাজনীতি এবং অমানবিক আচরণ আর অন্য কোনো রাজ্যে আমরা দেখতে পাইনি। আমরা সাম্প্রতিককালে বিহারের নির্বাচন দেখেছি, বিনা রক্তক্ষয়ে নির্বাচন। নির্বাচনোত্তর পরিস্থিতিতে সেখানে শাসক দল, তাদের বিরুদ্ধে বিরোধীদের কোনো অভিযোগ নেই। যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পশ্চিমবঙ্গে নরখাদক নরেন্দ্র মোদী, রক্তলোলুপ নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদীকে ভারতের জাতীয় জনজীবন থেকে বিচ্ছিন্ন করবার স্লোগান দিতেন, সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদীর বিরোধীরা, বিজেপি বিরোধীরা ঐক্যবদ্ধভাবে যে নির্বাচনে অংশগ্রহণ করতেন এবং ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস বারবার নির্বাচনে গুজরাতে পরাজিত হবার পরেও গুজরাতে বিজেপির বিরুদ্ধে বুদ্ধকলের অভিযোগ আনেননি, ছাপ্পার অভিযোগ আনেননি বা নির্বাচনের পরবর্তীকালে কংগ্রেসের উপরে কোনো আগ্রাসনের অভিযোগ আনেননি। কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গে পুরো কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বিরোধিতা করছেন যারা নির্বাচনের ঠিক পরে একটা নতুন মোদী বিরোধিতায় নেমেছেন, যারা কিছু অপ্রাসঙ্গিক, প্রমাণহীন, যুক্তিহীন, তথ্যহীন একটা পেগাসাসকে সামনে এনে লোকসভা এবং বিধানসভাকে রাজ্যসভাকে ডিসরাপ্ট করে দিচ্ছেন। আজকে এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টি এর আগেও বিভিন্ন আন্দোলনে রাস্তায় নামার সঙ্গে সঙ্গেই পুলিশ আমাদের গ্রেফতার করেছে। সাম্প্রতিককালে জাল ভ্যাকসিন, ভ্যাকসিন বণ্টনে অনিয়ম, সুষম বণ্টনের অভাব, প্রতিহিংসামূলক আচরণের বিরুদ্ধে আমরা প্রোগ্রাম নিয়েছিলাম যে আমরা প্রত্যেকটা বিডিওর কাছে, এসডিওর কাছে, জেলা শাসকের কাছে, সিএমওএইচের কাছে আমরা ডিপুটি। সারা পশ্চিমবঙ্গের যেখানেই বিজেপি কর্মীরা রাস্তায় নেমেছেন, পতাকা হাতে নেবার আগেই, কোনো স্লোগান শাউটিংয়ের আগেই তারা সেখানে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হয়েছেন আমাদের সাংসদরা, গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, গ্রেপ্তার হয়েছেন বিধায়করা, বিজেপির সর্বস্তরের নেতা এবং দলীয় কর্মীরা। আজকে কোভিড মহামারীর কারণে বিজেপিকে পশ্চিমবঙ্গে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলেই সেখানে পুলিশ গ্রেপ্তার করছে, অথচ তৃণমূল পশ্চিমবঙ্গের মাটিতে অবাধে কখনো পেট্রোলের মূল্যবৃদ্ধির দাম, কখনো রাস্তায় ফুটবল নিয়ে বেরিয়ে পড়ছেন, কিন্তু এদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আমরা অন্তত এই ঘটনা থেকে এটা বুঝতে পেরেছি এবং আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যে ভাইরাসের ভ্যারিয়েন্ট আছে সেটাও সব রাজনীতি সচেতন।